নমস্কার বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও তা আজকে আমরা যেই ফিঞ্চটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে ডায়মন্ড স্প্যারো ডায়মন্ড স্প্যারো বলে অনেকে অনেকে বলে ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ যে যে নামে ডাকে এবার সবচেয়ে প্রথম এটাকে হঠাৎ করে ডায়মন্ড স্প্যারো বা ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ বলার কারণ কী নর্মালি এটা হলো গিয়ে অস্ট্রেলিয়া কন্টিনেন্টেরই পাখি ফ্রেঞ্চ বলেছিলাম ম্যাক্সিমামই অস্ট্রেলিয়ান কন্টিনেন্টারি পাখি তো এটাও অস্ট্রেলিয়ান কন্টিনেন্টারি পাখি এটাকে ডায়মন্ড স্প্যারো বা ডায়মন্ড ফায়ারটেল বলার কারণ হলো গিয়ে এর যে ন্যাচারাল কালারটা হয় সেটা হলো গিয়ে মানে গ্রে বলুন ব্ল্যাক বলুন ওই কালারটাই হয় পিঠ থেকে পুরোটাই হলো গ্রে হবে লেজগুলো গ্রে হবে এখানে একটা গ্রে বড় বর্ডার থাকবে ঠোঁটগুলো লাল হবে বা কমলা হবে আর পায়ের পাতাগুলো কম মানে পিঙ্ক কালারের হয় নর্মালি কিন্তু এর যে এই দুটো পাশ থাকে এই দুটো পাশে ব্ল্যাকের উপরে কালো 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 এই ব্ল্যাকের উপরে সাদা 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 ডট 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 মতো থাকে মানে গোল 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 মতো থাকে এইটার কারণেই একে কিন্তু ডায়মন্ড মানে স্প্যারো বা ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ বলে ফায়ারটেল ফিঞ্চ যেটা বলে ডায়মন্ড ফায়ারটেল ফিজ স্প্যারো যেটা বলে ডায়মন্ড স্প্যারো সেটা ঠিক আছে এটার জন্য বলে এবার ডায়মন্ড ফায়ারটেল এই জন্য বলে তে এটার জন্য বলে আর ফায়ারটেল এই জন্যই বলে ওর যে টেলটা থাকে টেল আর বডির যে জায়গাটা সেখান থেকে ওপরের যে পালকগুলো থাকে সেই পালকগুলো হয় অরেঞ্জ কালারের হয় নাহলে রেড কালারের হয় একটা আগুনের মতো দেখতে আগুনের মতো সেই জন্যই ফায়ার টেল বলা হয় ওটাকে ডায়মন্ড টেল ফিঞ্চ এবার আসি ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ মোটামুটি কোন বয়সে অ্যাডাল্ট হয় ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ নর্মালি আট মাস বয়সে অ্যাডাল্ট হয়ে যায় আট থেকে ন মাস বয়সের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায় না কিন্তু অ্যাজ এ ব্রিডার আমি সবসময় সবাইকে বলবো যে এক বছর বয়স না হলে ওকে ব্রিডিংয়ে বসাবেন না এক বছর বয়স না হলে ওকে ব্রিডিংয়ে বসাবেন না ঠিক আছে এবার আসি ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ কটা করে ডিম দেয় ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ বেসিক্যালি চার থেকে আটটা অবধি ডিম দিতে পারে চার থেকে আটটা অবধি ডিম দেয় কেউ চারটেও দেয় কেউ আট মানে ছটাও দেয় সাতটাও দেয় মানে এবার এই রেশিওটা কার কোনটা সেটা বলা খুব কঠিন এরা নর্মালি যখন প্রথম ডিমটা দেয় বা দ্বিতীয় ডিমটা দিল অনেক সময় সেই সময়ও কিন্তু মানে তা দাওয়া শুরু করে না সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই তা দাওয়া শুরু করে না তিন নম্বর ডিমটা যেই দেবে তারপর দিয়ে দেখবেন ওরা তা দাওয়া শুরু করে দেবে ঠিক আছে তিন নম্বর ডিমটা দেওয়ার পর দিয়ে ওরা তা দেওয়া শুরু করে এদের ডিম মোটামুটি ফোটে হলো গিয়ে তেরো থেকে চোদ্দো দিন বা ধরুন তেরো থেকে ষোলো দিনের মধ্যে ফোটে তেরো থেকে ষোলো দিনের মধ্যে ডিমগুলো ফোটে ডিম ফোটার পরে বাচ্চা নর্মালি একুশ থেকে পঁচিশ দিনের মধ্যে নেস্ট আউট হয় বাইরে আসে বাইরে আসার পরে মিনিমাম তিন সপ্তাহ লাগে বাচ্চাকে সেলফ ফিড হতে ঠিক আছে বাচ্চার সেলফ ফিডে আসতে মানে নিজে খেতে শিখবে এই অবস্থায় আসতে মোটামুটি আরও তিন সপ্তাহ লাগে তার মানে একটা মোটামুটি হিসাব করুন যে প্রথমে ডিম দিল ডিম তো ধরুন যদি ছটা দেয় তার মানে ছ দিন দিল ছটা ডিম তারপরে আরও পনেরো দিন ওটাকে শেঁকল তার মানে একুশ দিন একুশ দিনের পরে প্রায় চব্বিশ পঁচিশ দিন পরে নেক্সট আউট হলো মানে একুশ আর পঁচিশ হয়ে গেল ফর্টি সিক্স মানে ছেচল্লিশ দিন ছেচল্লিশ তারপরে হলো গিয়ে আরও তিন সপ্তাহ মানে আট একুশ দিন তার মানে ছেচল্লিশ আর একুশ হয়ে গেলো সাতষট্টি সিক্সটি সেভেন ডেজ সিক্সটি সেভেন ডেজ হলো গিয়ে ডিম প্রথম দিন দেওয়ার থেকে বাচ্চা মানে সেলফ ফিডে আসা অবধি ফুল প্রসেসটা অ্যাপ্রক্স সিক্সটি ফাইভ টু সিক্সটি সেভেন ডেজ তার মানে দু মাস প্লাস দু মাস প্লাস দিন এটা হলো কি ওদের সময় মানে বাচ্চা পুরোপুরি নিজে খেতে শিখে যাবে এবার বাচ্চা খেতে শিখে যাওয়ার পরে বাচ্চাকে যখন বাইরে বের করে দিলেন দেখবেন বাচ্চা যখন মোটামুটি এক মাস বয়স হয় মানে চার সপ্তাহ বয়স হয় তখনও ফার্স্ট মোল্টে পড়ে যায় প্রথম মোল্ট স্টার্ট হয়ে যাবে ওর যখন বাচ্চা মোটামুটি চার মাস বয়স হবে তিন থেকে চার মাস বয়স হবে ও সেকেন্ড মোল্টে পড়ে যাবে এই যে সেকেন্ড মোল্ট হয়ে গেল এখান দিয়ে কিন্তু ও অ্যাডাল্টের দিকে যাওয়া শুরু হয়ে গেল এবার আট মাস হতে হতে ওর বিগ ফিক সব কিছু সুন্দর কালার এসে ও প্রচুর মানে ভালো অ্যাডাল্ট হয়ে যাবে মানে ডার্ক হয়ে যাবে এই কালারগুলো আপনি বুঝতে পারবেন যেগুলো অ্যাডাল্ট হয়ে গেছে কিন্তু ডায়মন্ড স্প্যারো একটা অসুবিধা হলো গিয়ে এর মেল ফিমেল চেনাটা মেল ফিমেল চিনতে গিয়ে একটু অসুবিধা হয় খুব হয় বলছি না হয় অসুবিধা হয় কিন্তু যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এবার ধরুন আপনি দুটোই এনেছেন আপনার বাড়িতে দুটোই ডায়মন্ড ফায়ারটেল ফিঞ্চ আছে বা ডায়মন্ড স্প্যারো আছে দু পিস দু পিস দেখা গেল দু পিসই ওটা মেল আছে বা দু পিসই ফিমেল আছে তা আপনি বুঝবেন কীভাবে যে ওটা দুটোই ফিমেল বা দুটোই মেল সেই সময় হয়ে যায় গড়বড় সেই জন্য আমি সবাইকে বলবো ডায়মন্ড ফায়ারটেল নিয়ে যারা কাজ করছে অন্তপক্ষে চারটে মিনিমাম নিয়ে বাড়িতে আসুন নিয়ে এসে তারপরে কাজটা শুরু করুন তার থেকে একসাথে রাখুন ছোটো মাস থেকে আনুন চারটে গিয়ে একসাথে রাখুন আপনি দেখতে পারবেন যে যেটা ছেলে হবে না সে মেয়েটাকে দেখলে একদম মাথা নামিয়ে মানে হুইসেল দিচ্ছে মানে অদ্ভুত মানে পিওর মানে ইংলিশেটাকে বলে সিডিউস করা ও হলো পিওর সিডি ইউজ করে একদম ফিমেলগুলোকে সেটা মানে অদ্ভুত দেখার মতো একটা জিনিস ডায়মন্ড ফায়ারটেল নর্মালি তিনটে কালারে আগে পাওয়া যেত সেটা হলো গিয়ে যেটা ওয়াইল্ড কালার সেটা হলো গিয়ে মানে ওয়াইল্ডে যেটা পাওয়া যায় সেটা হলো ব্ল্যাকের উপরে বা গ্রে বলুন বা ব্ল্যাক বলুন ব্ল্যাকের উপরে তারপরে আরেকটা কেজি আসার পরে হলো গিয়ে ফন ফন কালার তারপরে হলো গিয়ে সিলভার কালার বা সাদাও বলে অনেকে কিন্তু সাদা তো না ওটা সিলভার কালারই আর এই সিলভার কালারটার হয়ে যায় সবচেয়ে বেশি আরও প্রবলেম কেন ওরেই বোফোগুলো মানে যেহেতু সিলভার কালারের থাকে সেই জন্য ওটা দেখতে একটু নিখুঁতভাবে দেখতে হয় এর পরেও এটার আরও মিউটেশন বেরিয়েছে যেরকম ইসাবেল মিউটেশন বেরিয়েছে পাইড মিউটেশন বেরিয়েছে সেই মিউটেশনগুলো নর্মালি এদিকে খুব একটা দেখা যায় না এই মিউটেশনগুলো এদিকে খুব একটা দেখা যায় না এইগুলো হলো ডায়মন্ড স্প্যারোর নানান রকম মিউটেশান ডায়মন্ড স্প্যারোর অসুবিধা কিছু বলি ডায়মন্ড স্প্যারোর অসুবিধা হলো ধরুন আপনি মেল মেলসিমেলটা চিনেও নিলেন কোনোভাবে চেনার কিছু কিছু উপায় বলছি নর্মালি ছেলের যে রিংটা থাকে চোখের বাইরে যে রিংটা থাকে ওটা অনেক বেশি ডার্ক রেড হয় অনেক বেশি লাল হয় যেটা মেয়ের যখন হয় মেয়েরটা হয় গোলাপি কালারের গোলাপি কালারের মেয়েদেরটা কিন্তু খুব নজর দিয়ে দেখার ব্যাপার আর আপনার কাছে যদি ছেলে মেয়ে শিওর থাকে সেটা আপনি দূর দিয়ে দেখলে বুঝতে পারবেন এই জন্যই দুটো সাইজে তফাত আছে ডায়মন্ড ওর মেল যে তার মাথাটা সবসময় অনেক বড় মেয়েটার থেকে দুটো পাশাপাশি থাকলে সাইজের তফাতটা আপনি বুঝতে পারবেন আর এই ডায়মন্ড স্পারও নর্মালি অন্য যে ফিঞ্চগুলো তাদের তুলনায়ও বড় হয় সেই জন্য ডায়মন্ড বোঝাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে মিনিমাম চারটে নিয়ে আসবেন এই জন্যই যেন অন্তপক্ষে যদি তিনটেও মেল বেরায় তার একটা যদি ফিমেল বেরায় অন্তপক্ষে আমি বুঝতে যেতে পারি এবার মানুষের কপাল আরও খারাপ হতে পারে দেখা গেল চারটে থেকে চারটেই মেল বেরোলো বা চারটে থেকে চারটেই ফিমেল এটা মানে অ্যাপসার্ট কেসের ক্ষেত্রে হয়ে যায় কিন্তু নর্মালি চারটে নিয়ে আসলে একটা একটা ফিমেল বা যদি তিনটে ফিমেল একটা মেল পাওয়া যাবে আশা করা যায় এটা আশা করা যায় মোটামুটি সেন মোটামুটি দুটোই নিয়ে আসবেন না কেন দুটো নিয়ে এসে একটু অসুবিধায় পড়তে পারেন হ্যাঁ আরেক হয় ডিএনএ করিয়ে নিলেন ডিএনএ করিয়ে নিলে তাহলে তো বোঝায় কোনো অসুবিধাই নেই ডিএনএ করিয়ে নিয়েও বুঝতে পারেন এমনি ছেলে আর মেয়ে তেলেও তফাৎ হয় যেরকম টেলটা যে থাকে ছেলেটার টেলটা অনেক বেশি ডিপ হয় যেটা মেয়েটার অনেক বেশি ফ্যাকাশে হয় মানে হালকা হয় ফ্যাকাশে বলবো না হালকা হয় তুলনামূলক ঠোঁট দুটোরই লাল হয় বা কমলা হয় আর এই লেসটাও কম ওই জায়গাটা কমলা ডিপ কমলা হবে নাহলে একটুখানি হালকা কমলা হবে বা হালকা ডিপ লাল হবে বা হালকা লাল হবে কিন্তু এইটা মানে বুঝতে একটু কোনো কোনো সময় অসুবিধা হয় হয় না তা না বলবো না যে হয় না তো সেই জন্য যদি চান ফর সেফটি ডিএনএও করাতে পারেন কোনো অসুবিধা নেই আর এর এমনি সবই ভালো নিজের বাচ্চা নিজে করে সেই নিয়ে কোনো নিয়ে করে কিন্তু এর একটা খুব বদ অব্যাথা যে আপনি ধরুন ওকে একটা নেস্টিং বানিয়ে দিয়েছেন হাফ টেস্টিংই বানিয়ে দিয়েছেন আপনার নিচে হয়তো কিছু নেস্টিং মেটেরিয়াল ছড়িয়েও দিয়ে এমন হতে পারে ও ডিম দেওয়ার আগে পুরো নেস্টটাকে ফেলে দিলো ভাই রাখলোই না কোনো নেস্ট পুরো ফাঁকা হয়ে গেল বক্সটা এটা বক্সে সবচেয়ে ভালো ব্রিড করে এছাড়া আপনি ওই বাঁশের চটার যে ঝুড়িগুলো হয় ওই দিয়েও ব্রিড করাতে পারেন কিন্তু যেহেতু সাইজটা একটু বড়ো বললাম সেই জন্য আমার মনে হয় ব্রিডিং বক্স বেটার অপশান তো দেখবেন পুরো ফাঁকা করে দেয় এবার ফাঁকা করে দিলে তাতে কী হয় যে এবার ডিমগুলো গড়াতে থাকে এদিক ওদিক এদিক ওদিক গড়াতে থাকে তো এটাতে ডিমের একটা অসুবিধা তো হয় প্রবলেমও আসতে পারে অনেকে ডায়মন্ড স্প্যারোর ডিম ফস্টার করে কিন্তু ডায়মন্ড ফেরস ডায়মন্ড স্প্যারোর ডিম যদি ফস্টার করতে হয় সেই ক্ষেত্রে পেয়ার বেঙ্গলিকে যদি আপনি সব ডায়মন্ড স্প্যারোর ডিমগুলো দিয়ে দেন তার পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে যাবে ডায়মন্ড স্প্যারোর বাচ্চাগুলোকে খাওয়ানো যদিও ওখানে সবকটা বাচ্চা বেড়ায় ধরুন যদি ছটা ডিম দিয়েছে ও ছটা বাচ্চাকে যদি দুটো বেঙ্গলিকে খাওয়া তাই মেবি বেঙ্গলি দুটো হয়তো এক্সপায়ার করে যেতে পারে মরেও যেতে পারে বা বাচ্চা কখনো ছেড়েও দিতে পারে কেন ওদের চেহারাগুলো অনেক বড় ওরা খায় অনেক বেশি তো সেই জন্য দুটো মানে একজোড়া বেঙ্গলিতে ডায়মন্ড স্পায়ারও সবকটা ডিম দেবেন না অর্ধপক্ষে দুভাগে ভাগ করে দেবেন মিনিমাম দুভাগে ভাগ করে দেবেন অনেকে আবার দুটো দুটো করেও যায় সেটা যার যার ব্যাপার আর এমনি নিজেও বাচ্চা তোলে তোলে না এমন না হ্যাঁ মাঝে মাঝে কিছু পেয়ার তো দেখুন সব কিছুতেই থাকে কিছু পেয়ার ঝামেলা করেই এবার সেই রকম পেয়ার যদি পেয়ে যান তখন ফস্টারিংয়ের কথা ভাবা যাবে আপনি না পান তাহলে নিজেরাও করতে পারে আপনি বছরে চারটে ক্লাস খুব ভালোভাবে নিতে পারবেন এর এদের নর্মালি টাইম হলো গিয়ে নর্মালি যদি যেতে বলি মানে ওয়াইল্ডে বলি সেই ক্ষেত্রে এরা নর্মালি আগস্ট থেকে নিয়ে ওই জানুয়ারির লাস্ট ফার্স্ট অবধি লাস্ট কি ফেব্রুয়ারি ফার্স্ট অবধি ব্রিডিং করে ঠিক আছে কিন্তু মানে ক্যাপটিভিটি আমাদের কে যে আপনি সারা বছরের থেকে ব্রিড নিতে পারেন শুধু টেম্পারেচারটা ঠিক রাখবেন মোটামুটি সেই নিয়ে কোনো অসুবিধা নেই ঠিক আছে সারা বছরই ব্রিড নিতে পারবেন ফ্রিঞ্জ যেহেতু ঠান্ডা হাওয়া থেকে সবসময় দূরে রাখবেন চোখে ঠান্ডা লাগার দেখবেন সম্ভাবনাটা খুব বেশি বেড়ে যায় এদের এছাড়া তো ইনফেকশান মানে রেসপিরেটারি ইনফেকশান ইনফেকশন হতেই পারে আর এমনি অন্য যা যা সে তো সব পাখিরই হয় এরও হতে পারে কোনো ইয়ে নেই তুলনামূলক ডায়মন্ড স্প্যারো যথেষ্ট স্ট্রং এরা প্রায় নয় দশ বছর খুব ভালোভাবে বাঁচে কোনো অসুবিধা হয় না ভালোভাবে বাঁচে আর ব্রিডিং টাইম হলো সবচেয়ে ভালো এক বছর থেকে চার বছরের মাঝখানে যে পিরিয়ডটা এই সময়টা সবচেয়ে ভালো ব্রিডিং করে এরা এছাড়া স্পারে যদি খাওয়া দাওয়া বলি এরা বেশিরভাগ পছন্দ করে হলো গিয়ে ব্ল্যাক মিলেট খুব ভালো পছন্দ করে ক্যানারি সিট খুব ভালো পছন্দ করে মানে এই অয়েলি সিটগুলো ওদের কাছে খুব প্রিয় এছাড়া কিন্তু আপনি দেবেন যে আপনি সব ধরনের মিলেট দেবেন ক্যানারি সিডও দেবেন ব্ল্যাক সিডও দেবেন তার সঙ্গে বড়ো দানা ছোটো দানা সব মিক্স করেই দেবেন ওদেরকে সব কিছুই মিক্স করে দেবেন ধান ঠান দেওয়ার দরকার নেই খায় না একদমই সেগুলো ধান দিয়ে লাভ ওটস দিয়ে লাভ বাজরা দিয়ে লাভ এগুলো খায় না আর ডায়মন্ড স্প্যার সফট ফুডের মধ্যে গ্রিনিশ ভেজিটেবিল সব গ্রিট করে দিতে পারেন তারপরে মানে গ্রিনিশ যেগুলো শাক পাতা বলুন বা এমনি ভেজিটেবিলগুলো বলুন সেগুলোও দিতে পারেন এছাড়া গাজর কুমড়ো সব কিছুই দিতে পারেন এগ অবশ্যই দেবেন ওদেরকে কেনা এগটা ওদের জন্য দরকারি এগ অবশ্যই দেবেন এর আরও একটা জিনিস খুব খেতে ভালোবাসে সেটা লোক মিল এই মিল খেতে ওরা খুব ভালোবাসে মানে ওয়াম যদি দেন ওদেরকে ওরা চটপট চটপট খেয়ে নেবে কোনো টাইম নেবে না মানে একটু কি বলবো মাংসাশী টাইপের পাখি আর মানে অসম্ভব লাফালাফি করবে মানে লাফানোর ব্যাপারে খুব এক্সপার্ট পাখি তিরিং তিরিং মিরিং করে লাফে মানে সেই মনে হবে মানে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারুই লাফাচ্ছে এমন অবস্থা পুরোপুরি মানে সেই লাফ দিয়ে 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 এদিক ওদিক করবে জেগ্রা ফিঞ্চের মধ্যে ওই জিনিসটা আছে ডায়মন্ড স্প্যারও মানে আরও বেশি মানে সুন্দর করে জিনিসটাকে করে আর এছাড়া হলো গিয়ে ডায়মন্ড স্প্যারোর কেজ সাইজ মোটামুটি মিনিমাম তিন দুই রাখবেন বা তিন দেড় রাখবেন এর নিচে রাখবেন না কেননা ওড়ার জায়গা যেন ডায়মন্ড স্প্যারো খুব ভালো পায় খুব ভালো যেন ওড়ার জায়গা পায় এদেরকে সেপারেট কেজে রেখেই ব্রিড করাবেন কলোনি ব্রিড করানোর চেষ্টা করবেন না কেন একটুখানি ঝুট ঝামেলা করা পাখি সেই জন্য কলোনি ব্রিড এদের করাবেন না এর সেপারেট কেজে রেখেই এদের ব্রিড করাবেন সেপারেট কেজে রেখে ঠিক আছে তাহলে মোটামুটি ডায়মন্ড স্প্যারোর ব্যাপারে যা জানা ছিল সব কিছুই বলেছি এছাড়া যদি আপনাদের আরও কোনো ডায়মন্ড স্প্যারো নিয়ে প্রশ্ন থাকে আমাকে করবেন যদি আমি জানি অবশ্যই বলে দেবো কমেন্টে লিখতে পারেন আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সেটা আপনাদের যেটাই সুবিধা হবে আপনারা সেটা করবেন তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট